একটা সন্তান পৃথিবীতে যখন আসে বাবা মায়ের প্রথম কি কাজ থাকে? প্রথম কাজটা হলো পৃথিবীতে সন্তান আসার সঙ্গে সঙ্গে খবরটা পেয়ে একজন মুয়াজ্জিনকে একজন মুয়াজ্জিন হয়ে যেতে হবে। যদি নিজের বাবা যদি পারে আলহামদুলিল্লাহ ভালো কথা, যদি বাবা না পারে দাদা পারে আলহামদুলিল্লাহ ভালো কথা, নানা যদি পারে অর্থাৎ তার পরিবার বর্গ থেকে একজনকে ওই সন্তানের কানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উচ্চ বাণী, যার নাম হলো আজান। তাওহীদের এর চেয়ে আর কোন উচ্চ বাণী আছে নাকি? তাওহীদের যতগুলো ঘোষণা আজানের মধ্যে সব খুঁজে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বলি এখানে আজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আছে কি নাই, পরিচয় দিবেন কি না? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় একই জায়গায়। এই যে তাওহীদের উচ্চ বাণী, এই বাণীটা অবশ্যই ওই সন্তানের কানে পৌঁছে দিতে হবে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের মাধ্যমে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের উভয়ের কর্ণকুহরে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজানের ধ্বনি তাদের কানের মধ্যে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। এই কাজটা কি ভাই বেশি কঠিন নাকি? এই কাজটা কি বেশি কঠিন? একটু খালি সচেতনতার অভাব। এখন সিজারেই হোক আর নরমালেই হোক বেশিরভাগই তো সিজারেই যায়, সিজারেই হয়, প্রিপারেশন নিয়ে থাকতে হবে, একজন প্রস্তুত থাকতে হবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ওই সন্তান তার মায়ের কোলেই থাকুক আর তার নানির কোলেই থাকুক দাদির কোলেই থাকুক যার কোলেই থাকুক, ওই সন্তানের কানে কানে এত জোরে আবার বলা যাবে না, এত জোরে বলা যাবে না যেন তার কষ্ট হয় এরকম তা নয়, তার কানের মধ্যে আজান দিতে হবে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের সময় আব্দুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভূমিষ্ঠ করলেন, তার জন্ম হলো, সঙ্গে সঙ্গে আজান যেমন সালাতের আজান নামাজের আজান অনুরূপ আজান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের দায়িত্ব নিয়ে তার কানের মধ্যে আজান পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ হলো এক হাদিস। আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়ালাদা লাহু মাউলুদুন ফাআদ্দানা ফি উযনিহিল ইয়ামিন ওয়া আকামা ফি উযনিল ইয়াসির। যখন কোনো সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয় ওই সময়ে তোমাদের দায়িত্ব হলো তার ডান কানের মধ্যে আজান দেওয়া আর তার বাম কানের মধ্যে নামাজের যে ইকামত হয় এই ইকামতটা পৌঁছিয়ে দেওয়া। একটু মিলান তো, আমি আপনি পৃথিবীতে আসছি মানুষ হয়ে, ছেলেই হয়ে আসে আর মেয়েই হয়ে আসে। আসার পরে সর্বপ্রথম ইসলাম আমাকে আপনাকে পরিবারের মধ্যে প্রথম কি দায়িত্ব দিয়েছে? তার কানের মধ্যে আজান পৌঁছে দাও। সর্বশেষ আমার আপনার জন্য কি অপেক্ষা করতেছে, কি অপেক্ষা করতেছে? সর্বশেষ আমার আপনার জন্য অপেক্ষা করতেছে জানাজা। তার মানে পৃথিবীতে আমি আপনি আসলাম, আমার আপনার পরিবারের মধ্যে যে মেহমান আসলো তার কানের মধ্যে আজান ইকামত দিয়ে এই ঘোষণা দিয়ে দেওয়া যে তোমার আজান ইকামত হয়ে গেছে, তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, যে কোনো সময় আজরাইলের সঙ্গে মালাকুল মউতের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে, সেই সময়টা নির্ধারিত নয়, সেটা যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুম মোতাবেক হয়ে যাবে। আজান ইকামত সম্পূর্ণ হয়ে গেল, বান্দা তুমি মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু পরেই কিন্তু আমার আপনার জানাজা অপেক্ষা করে, জানাজা শেষ এই পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে আমি আপনি বঞ্চিত হয়ে সাড়ে তিন হাত মাটির অন্ধকার ওহীন কবরের বাসিন্দা। এর জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে মুসলিম পরিবারে
যখন কোন সন্তান ভূমিষ্ঠ হবে পৃথিবীতে মেহমান হয়ে আসবে সঙ্গে সঙ্গে ওই পরিবারের লোকজনের দায়িত্ব হলো তার ডান কানের মধ্যে আজান দেওয়া আর বাম কানে নামাজের ইকামতের মতো ইকামতের শব্দগুলো পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা এই আজান ইকামত যদি কোনো আদম সন্তানের কানের মধ্যে পৌঁছে দিতে পারো তোমাদের সন্তান সন্ততির কানের মধ্যে যদি আজান এবং ইকামত পৌঁছাতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুফিয়াত আনহুম মুসিবিয়াত তাহলে ওই আদম সন্তান সে সারাটা জীবন এই পৃথিবীতে চলবে তার চলার সুযোগ হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় বিপদ থেকে ওই আদম সন্তানকে হেফাজত করবে। তাহলে আজান দিলাম উপকার হলো কি ওই সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিলেন কে আল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন আজান হয়ে গেল একটা মানুষ পৃথিবীতে আসছে তার ভাগ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ অনেক কিছু রেখে দিয়েছেন এখন সেই সন্তানটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এক নম্বর দোয়া হবে সন্তানটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে হায়াত তাইয়িবা। কি দোয়া? হায়াত তাইয়িবা পবিত্র জীবন। আল্লাহর কাছে দোয়া করতে হবে এই সন্তানটা পৃথিবীতে যতদিন বাঁচবে আল্লাহ আপনি তাকে হায়াতে তৈয়বার সঙ্গে রাখেন পবিত্র জীবন জিন্দিগির মধ্যে তাকে গঠন করার মতো তৌফিক দান করেন হায়াতে তৈয়বার সঙ্গে সিহাত কামিলা পরিপূর্ণ সুস্থতার জন্য তার জন্য দোয়া করতে হবে। এখন এই দোয়া যদি আপনি পারেন নিজেই করেন যদি এই দোয়ার জন্য আপনি আনুষ্ঠানিকতা করেন এটাও কোনো দোষের কিছু না। সন্তানটার জন্য দোয়া করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন কোনো এরকম নবজাতক সন্তানকে নিয়ে যাওয়া হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানটার জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন। আমরা কিসের দোয়া করব? তার এই পৃথিবীর জিন্দেগীতে আল্লাহ যেন তার প্রত্যেকটা কর্মের মধ্যে তার চাল চলনের মধ্যে আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে বরকত দান করে এই দোয়াটাও আমরা করব হায়াতে তাইয়িবা সিহাতে কামিলা আর সে যেন এই পৃথিবীতে বরকতের সঙ্গে চলতে পারে এই দোয়াগুলো আমরা আমাদের সন্তান তাদের জন্য আমরা করব। এবার আসি তারপরে কাজটা তাহনীক এটা একটা মরা সুন্নত হয়ে গেছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন সাহাবায়ে আজমাইনদের যুগে তারাও করেছেন কিন্তু এটা আস্তে আস্তে এই সুন্নতটা এখন আমাদের কাছে মরা সুন্নতে পরিণত হয়ে গেছে। এটা আমরা অনেকেই করি না কিন্তু আজকে শিখে যাবেন অবশ্যই এই কাজটা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান যখন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কি তাহনীক করানো হয়েছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না তার তাহনীক এখনো সম্পূর্ণ হয় নাই বলা হলো আমাকে খেজুর দাও। খেজুরটা তো এখন আর কোনো কষ্ট সাধ্য কিছু না যে কোনো সময় পাওয়া যায় কথা বলেন ঠিক কি না তা বললো খেজুর দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুর দেওয়া হলো খেজুরটা নিলেন তা নরম অংশ থেকে এখানে আসছে মুখের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ আর আমাদের মুখের মধ্যে পার্থক্য আছে কথা বলেন ঠিক কি না তার মুখটা তার থুতুটা ছিল বরকত আর আমাদের থুতুর মধ্যে আছে পয়জন কারণ আমাদের খাদ্য খাবারের মধ্যে সমস্যা আছে কি না। এক নম্বর সমস্যা হলো হালাল হারাম তারপরে তো বাকিটা অন্যটা আছেই যেটা মানুষ দ্বারা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের মধ্যে খেজুর নিলেন নিয়ে থুতু মিশ্রিত খেজুরটাকে চাবিয়ে নরম করলেন এবং সেই নরম খেজুরটা হাতের মধ্যে নিয়ে তিন আঙ্গুল দিয়ে চিপে তার মধ্যে থেকে দুই এক ফোঁটা রস ওই শিশু বাচ্চার জিহ্বার মধ্যে ফেললেন। ফালানোর পরে ওই বাচ্চার জন্য ওই শিশুর জন্য কদা আলাহু বিল বারাকা
আল্লাহর কাছে দোয়া করলেন ওই শিশুটার জীবনের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, সুবহানাল্লাহ। দোয়া করলেন, এই দোয়ার মাধ্যমে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার সন্তান, তার নাম রাখা হলো ইব্রাহিম, তার তাহনীক করলেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরকতের জন্য দোয়া করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানের কখনোই কোনো অকল্যাণ দেখি নাই, সুবহানাল্লাহ। এটা দরকার। আর আরেকটি মত, আরেকটি ঘটনা যা ঘটেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, ইসলামের প্রাথমিক যুগ যেটা মদিনার যুগকে ধরা হয়, মক্কা থেকে নির্যাতিত মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে একে একে মক্কার দিকে সকলে চলতে লাগলেন। এর মধ্যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ভবতী, মক্কা থেকে তিনি বের হলেন এমন একটা সময় যখন তার গর্ভের সময়টা প্রায় পরিপূর্ণ। তিনি কুবা নামক শহরে গিয়ে যখন তিনি অবস্থান করলেন, ওইখানেই তার একটি ছেলে সন্তান পৃথিবীতে আসে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। নিয়ে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা হান্নাকাহু বিত্তামারা সুম্মা দাআলাহু ফাবারাকা আলাইহি দুটি কাজ করলেন, বললেন আমাকে খেজুর দাও। খেজুর নিলেন, সর্বপ্রথম নিজের মুখ থেকে একটু লালা নিয়ে ওই বাচ্চাটার মুখের মধ্যে লাগাইলেন, বললেন যে এই সন্তানের পেটে পৃথিবীর যদি কোনো বস্তু প্রথম গিয়ে পড়ে তাহলে আমি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু, সুবহানাল্লাহ। এরপরে খেজুরের থেকে রস তার মধ্যে দিলেন, দোয়া করলেন, আর ওই সন্তানটা ছিল মদিনার যত মুসলমান ছিল তাদের মধ্যে সর্বপ্রথম, মুসলিমদের মধ্যে প্রথম সন্তান, সুবহানাল্লাহ। সবাই তো আনন্দ, ওরা মদিনার মধ্যে ঘোষণা হয়ে গেছে মুসলমানদের মধ্যে একজন সন্তান জন্মগ্রহণ করেছে, একটা সন্তান পৃথিবীতে আসছে। এই আনন্দের কারণ ছিল সারা মদিনার মধ্যে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে ইহুদিরা মুসলমানদের প্রতি এমন একটা জাদু করেছে, এমন একটা জাদু টোনা করা হয়েছে যে জাদুর কারণে মুসলিমদের গর্ভ থেকে কোনো সন্তান পৃথিবীতে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এই সন্তান দান করলেন, মুসলমানদের মধ্যে যে একটা চিন্তার ভাস ছিল, কেউ কেউ চিন্তা করতেছিলেন যদি সেই জাদুর প্রভাবের মধ্যে আমরা পড়ে যাই তাহলে তার বাবা হতে পারবো না, মা হতে পারবো না, এই ভয়টা তাদের কেটে গেল। এর মধ্য দিয়ে তারা খুশি হলেন, খুশি হয়ে ওই সন্তানটার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে দোয়া করলেন। আর ইহুদিদের যে চক্রান্ত ছিল সেই চক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ধূলিসাৎ করে দিলেন। গেল তাহনিক, তাহলে তাহনিকটা বুঝছেন তো নাকি? তাহনিক কাজ হলো খেজুর চিবিয়ে অথবা খেজুরকে ডোলে আপনার ছোট্ট শিশুর মুখে খেজুরের রস অথবা নরম অংশটা পৌঁছিয়ে দেওয়া। এরপরে আসবে যেই কাজ, সুন্দর নাম। আমরা তো অনেকেই নাম রাখি কিন্তু নামের কোনো অর্থ থাকে না, অর্থবহ নাম রাখতে হবে। যেই নামটা ধরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে ডাকা হবে, আমাকে ডাকা হবে, এই নামটা অবশ্যই সুন্দর নাম হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবনাকুম ফাহসিনু আসমাকুম, অবশ্যই তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম রাখবে, কারণ এই সন্তানের নাম ধরে ওই সন্তানের পিতাকে কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে। এখন সন্তানের নাম যদি হয় রকি, যার কোনো অর্থ আছে? সন্তানের নাম রাখে কি বলে, রিমন,
সন্তানের নাম অর্থ ছাড়া এরকম অনেক নাম আছে যে নামগুলো কোনো সুন্দর অর্থ বহন করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম নাম যদি সামনে পৌঁছাইত সাথে সাথে তিনি সেই নামের পরিবর্তন করে দিতেন। অনেকে নাম রাখে রাব্বি, এই নাম রাখা যাবে না। এই নাম রাখার ব্যাপারে নিষেধ আছে। রব্বি তো একজন, রব্বি শব্দের অর্থ হলো আমার রব, আমার রব। এখন দুনিয়াতে একজন মানুষকে যদি আমরা বলি রব্বি, কেমন হইল? এই যে নামের অর্থ না বুঝার কারণে আমরা এই নামগুলো রাখি, যেগুলো দেখা যায় অর্থ সুন্দর না হওয়ার কারণে এই নামগুলো ডাকার কারণে আমরা গুনাহগার হয়ে যাই। সম্মানিত প্রিয় হাজিরিন, সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাব্বাস মাকুম মিনাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। অবশ্যই আল্লাহর কাছে সুন্দর নাম হলো আব্দুল্লাহ আব্দুর রহমান। কিন্তু এখন দেখা যায় আব্দুল্লাহ আব্দুর রহমান রাখতে গেলে আমরা চিন্তা করি এই নাম তো আমার অমুকের আছে, আত্মীয় স্বজনের মধ্যে যেই নাম নাই ওই নাম খুঁজতে হবে, একটা বিপরীত নাম রাখতে হবে, যেই নামটা কমন না আনকমন নাম রাখতে হবে। সম্মানিত প্রিয় হাজিরা, যদি ছেলে সন্তান হয় তার মায়ের নামের সাথে মিল রেখে নামটা রাখার চেষ্টা করবে, মেয়ে সন্তান হলে বাবার নামের সঙ্গে মিল রেখে নামটা রাখার চেষ্টা করবে, নামটা যেন অর্থবহ হয়। কারণ যেহেতু এই নামের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই একটা ব্যাপার স্যাপার রয়েছে, যেহেতু এই নাম ধরে আমাকে আপনাকে ডাকা হবে, অবশ্যই এই দিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আসেন এরপরে যে কাজ, নাম রাখলেন, এখন এই নাম কবে রাখবেন? হওয়ার সাথে সাথে এই নামের একটা সময় নির্ধারণ করা হয়েছে। এখানে উলামায়ে ফুকাহা ফকিহ বিদ্যা তারা বলতেছেন, অধিকাংশ মত হলো একটা সন্তান পৃথিবীতে আসলে তার সাত দিনের দিন তার আকিকা করা একটা কাজ, আকিকা একটা কাজ। এরপরে তার মাথার চুলগুলোকে মুন্ডন করা, অর্থাৎ চুল মাথা থেকে আপনার বেলেটের মাধ্যমে এটাকে কামিয়ে ফেলতে হবে, চেষে ফেলতে হবে। আকিকার পরপরেই তার নামটা সুন্দর নাম রাখতে হবে। তাহলে সাত দিনের দিন কাজ কয়টা? তিনটা, আকিকা করা, চুল কেটে ফেলা, নাম রাখা। কিন্তু অনেকে আছে সাত দিনের দিন আকিকা করার মতো সামর্থ্য হয়ে ওঠে না, তেমন কি নাম ওকে আটকে রাখবেন নাকি? এখানে বলা হয়েছে যদি আকিকা করার মতো সামর্থ্য যদি তার না হয় অবশ্যই সে যেন নাম রেখে দেয়, নামটা যেন সে যেন বিলম্বিত না করে নামটা সে রেখে দেবে, ওই নামে যেন সে যেন পৃথিবীতে চলতে থাকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু গুলামিন মাররাতাহুন্না বিআকিকা, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে সম্পৃক্ত, আকিকার বন্ধনে সে আবদ্ধ। যখন তার বাবা মা আকিকা দিয়ে দেয় তখন সে এই আকিকার বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। আকিকা হলো এমন একটা জিনিস যা তার জানের সাথে একটা সাদকা হিসাবে জড়িত রয়েছে। এখন এই আকিকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেটা কবে করবে, ইয়াউমুস সাবে, সপ্তম দিন। আর ওই দিনে তার আরেকটা কাজ হলো ইউহলাকু রাসহু, তার মাথার চুল মুন্ডন করবে, ওয়ায়ুসাম্মা, এবং সঙ্গে তার নাম রাখবে। গেল এই কথা। এখন আকিকা কিভাবে করবে? আমরা অনেকে আছি কুরবানি পাঁচটা নাম দিছি, পাঁচজন ভাগিদারের কুরবানির নাম সাথে আমরা ঢুকে দিছি দুইটা আকিকা, এটা শুদ্ধ আকিকা হলো না, এটা শুদ্ধ আকিকা হলো না। আপনি আকিকা দিছেন ঠিক আছে, কিন্তু এটা আকিকার হক আদায় হয়নি। যদি আপনার বেশি সামর্থ্য থাকে আপনি একলা নিজে একটা গরু দিয়ে দেন কোরবানি, এক জিনিস আকিকা আরেক জিনিস,
কুরবানিটা শুধু কুরবানি হিসাবেই যাবে, কুরবানির পশুর মধ্যে আকিকার নাম ঢুকানো যাবে না, এটাকে নিষেধ করা হয়েছে। আবার কোন কোন উলামায়ে ফুকাহা এটাকে জায়েজ হিসাবেও কেউ কেউ দেখেছেন, হিসাব করেছেন যে অর্থ, অর্থের হিসাব করে। তো আমার যদি একটা কুরবানির নাম দিতে গিয়ে যদি 24,000, 25,000, 30,000 টাকায় যদি আকিকা দেওয়া লাগে, আপনার 25,000 টাকায় আপনি বাজারে গেলে, 20,000 টাকায় বাজারে গেলে আপনি সমবয়সী দুটো খাসি অথবা দুটো ছাগল, দুটো ভেড়া অথবা দুটো দুম্বা আপনি পেয়ে যাবেন। তাহলে কিসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যে কাজটা করছেন, যদি কোনো ছেলে সন্তান হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মান ওয়ালাদা ফাহাব্বা আন ইয়ামসাকা আনহু ফালিয়ানসি গুলাম শাতানি মুকাফিআতান, যদি কোনো ছেলে সন্তান হয় তাহলে তার জন্য সমবয়সী দুটি ছাগল, এবং ছাগলের মধ্যে খাসি হতে পারে, আপনার পাঠি হতে পারে, এই ছাগল জাতীয় আপনার ভেড়া হতে পারে, দম্বা হতে পারে, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়ানিল জারিয়াতি শাকুন, যদি কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানের জন্য কয়টা? একটা। এটা অবশ্যই খেয়াল রাখবেন, আমি যতগুলো আকিকার হাদিস আমি দেখেছি কোথাও কোন জায়গায় গরু মহিষ এগুলো আসে না, উট আসে না, সব জায়গায় বলা হয়েছে সাতান ছেলের জন্য, কয়টা ছাগল? দুইটা, সাতুন কন্যার জন্য একটা। এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই অনুযায়ী আপনারা আপনাদের সন্তানদের আকিকা আপনারা করবেন। যদি করে না থাকেন, আল্লাহ যদি অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করে, তাহলে অবশ্যই আপনার সন্তানের সঙ্গে যেহেতু আকিকাটা এঙ্গেজ হয়ে আছে, এটা ছাড়ানোর জন্য অবশ্যই ব্যবস্থা করবেন। কারণ এই যে আকিকাটা হবে এটা একটা সাদকা, এই সাদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে, বিভিন্ন রোগ শোক থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই দিকে খেয়াল রেখে আকিকা সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো, যে কাজগুলো বললাম, সন্তান জন্মগ্রহণ করাবে, এক নম্বর কাজ হলো আজান, এক নম্বর কাজ কি? আজান, তারপরে কি? তাহনিক, তারপরে কি? তাহনিক, আজান ইকামত দিবেন, তাহনিক। এরপরে কাজ হলো তার মাথার চুল মুন্ডন করা, আকিকা দেওয়া, সুন্দর নাম রাখা।